সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডট পলাশ বোস চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, ক্রিস্টাল নিয়ে আমাদের ভিডিও টিউটোরিয়াল চলছে। তো আজকের আপনাদের সামনে এমন একটা ম্যাগনেটিক ক্রিস্টালের আলোচনা করব, যেই ক্রিস্টালটা আপনারা যদি ধারণ করেন বা যেই ক্রিস্টালটা আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করেন, আপনার জীবনে মানি, লাক, সুখ, সমৃদ্ধি, অ্যাবেন্ডেন্স আকর্ষিত হতে থাকবে। বন্ধুরা, ইয়েস বন্ধুরা, এই ক্রিস্টাল বা এই স্টোনের মধ্যে এত পাওয়ার আছে, এত পাওয়ারফুল চুম্বকীয় শক্তি আছে, যেই ক্রিস্টাল কিন্তু আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, অর্থ ডেকে আনবে। বন্ধুরা বন্ধুরা, এই সুখ, সমৃদ্ধি, মানি, লাককে আপনার জীবনে আপনি কিভাবে ডেকে আনবেন সেটা তো অবশ্যই আমি আলোচনা করব। কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি। যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য, আমি পলাশ বর, রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার, রেইকি এনার্জি হিলিং, এনার্জি সায়েন্স, অ্যাঞ্জেল থেরাপি, স্পিরিচুয়ালিটি, মোটিভেশন, মাইন্ড প্রোগ্রামিং, মাইন্ড পাওয়ার, এক কথায় দেশ বিদেশের বিভিন্ন গুপ্ত শক্তিশালী টেকনিক আমি আমার এই চ্যানেলটিতে শিখিয়ে থাকি। তাই যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং সেই ভিডিও দেখে আপনি আপনার জীবনের বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব বা যে স্টোনটা বা যে ক্রিস্টালটা নিয়ে আলোচনা করব, তার নাম হলো পাইরেট। বন্ধুরা, ইয়েস বন্ধুরা, পাইরেট হলো এমনই একটা স্টোন, যেই স্টোনটা আপনার জীবনে মানি, লাক, অ্যাবান্ডেন্স, সুখ, সমৃদ্ধি আকর্ষণ করে নিয়ে আসবে। বন্ধুরা, খুবই পাওয়ারফুল একটা স্টোন। স্টোনটা আপনাদের জন্য আমি সংগ্রহ করে রেখেছি। স্টোনটা দেখতে অনেকটা এই রকম হয়, আপনাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। স্টোনের গাটা দেখুন, একদম প্লেন, একদম প্লেন। বন্ধুরা, এই স্টোনটা আয়রন অক্সাইড দিয়ে ভরা। এই স্টোনের কম্বিনেশন হলো আয়রন, কপার, গোল্ড এবং ব্রাস। অর্থাৎ এই স্টোনের ভেতরে আয়রনের কণা আছে, গোল্ডের ছোট ছোট পার্টিকেল আছে, ব্রাস আছে এবং কপার আছে। বন্ধুরা, তো এই স্টোনটার এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনটা কিন্তু মেটালকে আকর্ষণ করে। বন্ধুরা, ধাতু জাতীয় কোনো বস্তুকে আকর্ষণ করে। অর্থাৎ আপনার আশেপাশে যা কিছু ধাতু দিয়ে তৈরি, অর্থাৎ আপনার কার হতে পারে, আপনার পয়সা হতে পারে, আপনার গোল্ড হতে পারে, সেগুলোকে কিন্তু এটা আকর্ষণ করে এবং সেগুলোকে এটা বৃদ্ধি হতে সাহায্য করে। বন্ধুরা বন্ধুরা, এই স্টোনের ম্যাগনেটিক পাওয়ারের দ্বারা আপনি কিন্তু আপনার জীবনের যে আর্থিক বাধাগুলো আসছে সেই বাধাগুলোকে খুব সহজেই দূর করে দিতে পারবেন। বন্ধুরা, ইয়েস বন্ধুরা, তো আপনারা অনেকেই বলতে পারেন, তাহলে এই স্টোনটা তো আমরা ধারণ করে নেব, নিয়ে বাড়িতে বসে থাকবো, দেখি আমাদের জীবনে কেমন অর্থ আসে। তো বন্ধুরা, এই রকম করলে কিন্তু আপনার জীবনে কোনো কিছুই আসবে না। এই স্টোনটা আপনাকে সাহায্য করবে, আপনি যে কাজগুলো করছেন, যে কাজে আপনি বহু প্রচেষ্টা করেও সাকসেস পাচ্ছেন না, সেই সাকসেসের জায়গাটা খুলে দেবে। বন্ধুরা, আপনার আশেপাশে যে ব্যাড অরাগুলো আছে, আপনার জীবনে সাকসেসের পথে বাধা সৃষ্টি করছে, সেই বাধাগুলোকে খুলে দেবে এবং সেই বাধাগুলোকে ডিস্ট্রয় করে দেবে, দিয়ে আপনার জীবনে ধন সম্পত্তি আকর্ষিত হতে সাহায্য করবে। বন্ধুরা, অর্থাৎ আগে আপনি দেখতেন যে কাজটা প্রচুর পরিশ্রম করছেন, করে সাকসেস পাচ্ছিলেন না, সেইটা দেখবেন খুব কম পরিশ্রম করে আপনি সাকসেস পাচ্ছেন। অর্থাৎ আপনি আপনার যে কাজটা করছেন সে কাজটা আপনাকে করে যেতে হবে, তার সাথে আপনাকে এই স্টোনটা ধারণ করতে হবে। এই স্টোনটা বিভিন্ন ফর্মে পাওয়া যায়, যেমন পেন্ডেন্ট ফর্মে পাওয়া যায়, টাম্বেলস ফর্মে পাওয়া যায়, এইরকম টাম্বেল ফর্মেও আপনারা নিতে পারেন। এছাড়াও আপনার মালা ফর্মে পাওয়া যায়, ব্রেসলেট ফর্মে পাওয়া যায়, আপনি যেটা মনে করেন সেই ফর্মেই আপনি এই স্টোনটাকে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, যারা চাকরি বাকরি করছেন, তারা চাকরি ক্ষেত্রে উন্নতির জন্য, ব্যবসার উন্নতির ক্ষেত্রে এই স্টোনের একটি ব্রেসলেট ধারণ করতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার চান্সটা অনেক ইম্প্রুভ হয়ে যাবে। যারা ব্যবসা করছেন, তারা তাদের দোকানের জায়গায় এই রকম কিছু টাম্বেল, চার পাঁচটা টাম্বেল স্টোন রাখুন। বন্ধুরা, এবং আপনারা যেখানে মানি ব্যাগ রাখেন বা যেই জায়গাটাতে ক্যাশ রাখেন, সেই ক্যাশ বাক্সের জায়গাতে এই রকমের চার পাঁচটা টাম্বেল স্টোন রেখে দিন, দিয়ে নিয়মিত এই স্টোনটাকে পরিষ্কার করতে থাকুন এবং এনার্জাইজ করতে থাকুন। দেখবেন আপনার কিন্তু ব্যবসা বৃদ্ধি পেতে শুরু করেছে। যারা বাড়িতে ধন সম্পত্তি আনতে চান, তারা বাড়ির মধ্যেও এই রকম স্টোন রাখতে পারেন, মানি ব্যাগে রাখতে পারেন, ক্যাশ বক্সে রাখতে পারেন। আপনারা যারা গয়না ব্যবহার করেন, যাদের গয়নার অনেক শখ আছে, যারা মনে করছেন যে আমার কাছে অনেক গয়না বৃদ্ধি হোক, তারা তাদের গয়নার যে বাক্স ব্যবহার করেন, সেই গয়নার বাক্সে এই টাইপের চার পাঁচটা টাম্বেল স্টোন রেখে দিন। বন্ধুরা, তো এই স্টোনটা এত ম্যাগনেটিক পাওয়ার আছে, আপনার যে গয়না আছে সেই গয়নাটাকে বৃদ্ধি হতে সাহায্য করবে। বন্ধুরা, ইয়েস বন্ধুরা, খুব মিরাকেল পাওয়ারফুল স্টোন।
এই স্টোনটার নাম হলো পাইরেট স্টোন। আর অরিজিনাল এবং পাওয়ারফুল স্টোন আপনারা যাতে পেতে পারেন তার জন্য আমি কিন্তু প্রতিবারের মতো ভিডিও ডেসক্রিপশন বক্সে এই স্টোনের লিংক আমি দিয়ে দেবো। আপনারা ওই লিংকে ক্লিক করে সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে পিওর স্টোন আপনারা সংগ্রহ করে নিতে পারেন বন্ধুরা। বন্ধুরা, এই স্টোন র ফর্মেও পাওয়া যায়। যাদের বাড়ি দক্ষিণ দুয়ারি আছে তারা এই র ফর্মের স্টোন যদি আপনাদের বাড়িতে রাখেন এটা কিন্তু কাজ করবে না। অর্থাৎ যাদের বাড়ি দক্ষিণ দুয়ারি না হয়ে অন্যান্য দুয়ারি হয় তারা র ফর্মের স্টোন যদি নিয়ে বাড়ির ক্যাশ বাক্সে রাখতে পারেন বা বাড়ির ভেতরে রাখতে পারেন তো ধন সম্পত্তি আকর্ষিত হবে বন্ধুরা। তো আপনারা জেনে নিলেন কিভাবে আপনারা পাইরেট স্টোনকে ব্যবহার করবেন। এবার আসি বন্ধুরা, এই পাইরেট স্টোনকে আপনারা অনলাইন থেকে কেনার পরে কিভাবে একে আপনারা এনার্জাইজড করবেন। প্রতিবারের মতো আপনাকে কিন্তু এই স্টোনটাকে নুন জলে প্রায় 3-4 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে বন্ধুরা। নুন জলে যখনই আপনি এই স্টোনটাকে ডুবিয়ে রাখছেন এই স্টোনের ভেতরে সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু নষ্ট হয়ে যায়। এবং নুন জলে ডুবিয়ে রাখার পরে আপনাকে আপনার বাড়ির যে ট্যাপ আছে ওই ট্যাপটা চালিয়ে প্রবাহমান জল স্টোনের ওপরে প্রায় 2-3 মিনিট ধরে ফেলতে থাকবেন এবং স্টোনটাকে পরিষ্কার করতে থাকবেন বন্ধুরা। এটা করার পরে আপনাকে করতে হবে কি, এই স্টোনটাকে যারা রেইকি সেকেন্ড ডিগ্রি বা শক্তিশালী এনার্জি হিলিং শিখেছেন তারা জাস্ট এইভাবে হাতের ওপরে স্টোনটাকে নেবেন এবং রেইকি শক্তিকে ডেকে নেবেন। নেয়ার পরে মনে মনে কল্পনা করবেন এখান থেকে সূর্যের মতো তেজালো একটা সাদা লাইট এসে এবং গোল্ডেন লাইট এসে স্টোনের ভেতরে সমস্ত পার্টিকেলকে ভাইব্রেট করাচ্ছে এবং স্টোনের ভেতরে প্রত্যেকটা অংশ গোল্ডেন আলোতে ভরে গিয়েছে বন্ধুরা। এটা আপনাকে 2-3 মিনিট কল্পনা করতে হবে। করার পরে আপনাকে চকুরে সিম্বল ড্র করতে হবে। করার পরে এইভাবে চকুরে সিম্বলটা মনে মনে ভাববেন এর মধ্যে সেভ হয়ে গেল এবং 3 বার আপনাকে মন্ত্র বলতে হবে, চকুরেই চকুরেই চকুরেই, শুদ্ধ হোক শুদ্ধ হোক শুদ্ধ হোক, শক্তিশালী হোক শক্তিশালী হোক শক্তিশালী হোক। এরপরে আপনাকে সেই হেকি সিম্বলটা ড্র করতে হবে বন্ধুরা। সেই হেকি সিম্বল ড্র করে একইভাবে সেই হেকি সিম্বল এর ভেতরে আপনি সেভ করবেন। হেকি সিম্বল একইভাবে এর ভেতরে সেভ করবেন। এবার 3 বার আপনাকে মন্ত্র বলতে হবে, সেই হেকি সেই হেকি সেই হেকি, শুদ্ধ হোক শুদ্ধ হোক শুদ্ধ হোক, শক্তিশালী হোক শক্তিশালী হোক শক্তিশালী হোক। এবং মনে মনে কল্পনা করতে হবে সেই হেকি সিম্বলের শুদ্ধ ভাইব্রেশন স্টোনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গিয়েছে এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ধন সম্পত্তিকে আকর্ষণ করার মতো ক্ষমতা তৈরি হয়ে গিয়েছে। এরপরে আপনাকে হোন সা জে সো নেন সিম্বলটাকে ড্র করতে হবে বন্ধুরা। হোন সা জে সো নেন সিম্বলটা ড্র করে এর মধ্যে আপনি দিলেন। দেওয়ার পরে একইভাবে কল্পনা করবেন যে হোন সাজে সোনেন সিম্বলটা এখান থেকে বেরিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত মেটালের সাথে সমস্ত ধন সম্পত্তির সাথে একটা কানেকশান তৈরি করে দিয়েছে, একটা ব্রিজ তৈরি করে দিয়েছে বন্ধুরা। এবং সেই কানেকশান পথ ধরে একটা চুম্বকীয় শক্তির মাধ্যমে সেই ধন সম্পত্তিগুলো আপনার কাছে আকর্ষিত হচ্ছে। এইভাবে আপনি কমপক্ষে 3-5 মিনিট কল্পনা করে রেইকি শক্তিকে ধন্যবাদ জানান, জানিয়ে রেইকি এনার্জিকে কাট করে স্টোনটাকে আপনি আপনার মানি বাক্সে রেখে দিন বা আপনার তিজোরিতে রেখে দিন বা আপনার সোনাদানা যেখানে রাখেন সেখানে রাখুন বা আপনার বাড়ির মধ্যে রাখুন অফিসের মধ্যে রাখুন। তো এটা করার পরে দেখবেন এর ম্যাজিক্যাল ভাইব্রেশনে আপনার কিন্তু জীবনে ধন সম্পত্তি আকর্ষিত হতে শুরু করেছে বন্ধুরা। আর যারা রেইকি এনার্জি সায়েন্স কোথাও থেকে ট্রেনিং নেননি বা কোনো ধরনের এনার্জি সায়েন্সে দীক্ষিত নয় তারা জাস্ট মনে মনে ভাববেন যে কপাল থেকে একটা সূর্যের মতো তেজালো গোল্ডেন লাইট এসে স্টোনের ভেতরে সমস্ত কণাকে ভাইব্রেট করাচ্ছে এবং স্টোনটা পাওয়ারফুল হয়ে গেছে। এটা 3-5 মিনিট কল্পনা করার পরে আপনারা স্টোনটাকে ধারণ করতে পারেন বা আপনারা যদি টাম্বেল ইউজ করেন মানি ব্যাগ গয়নার বাক্সে বা যে কোনো জায়গায় আপনি রাখতে পারেন। তো এটা করার পরে আপনার জীবনে কিন্তু অটোমেটিক্যালি ধন সম্পত্তি আকর্ষিত হতে শুরু করবে বন্ধুরা। আর স্টোন চার্জ করার জন্য সব থেকে শুভ দিন হলো পূর্ণিমার দিন বন্ধু। আপনারা যদি যে কোনো ক্রিস্টালকে পূর্ণিমার দিন নুন জলে বা সৈন্দব লবণে 3-4 ঘন্টা ডুবিয়ে রাখেন এবং রাত্রেবেলা যে পূর্ণিমার চাঁদের আলো হয় ওই চাঁদের আলোটাকে সারা রাত খাইয়ে নিতে পারেন এবং সকালবেলা প্রবাহমান জলে স্টোনগুলোকে ধুয়ে এই যে চার্জিং সিস্টেমটা বললাম এইভাবে চার্জ করে নিতে পারেন, তো আপনাদের জীবনে এই স্টোন কিন্তু মিরাকেল রেজাল্ট আনবে বন্ধুরা। তো যারা এই পাইরেট ক্রিস্টাল সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান তারা আমার থেকে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখে নিতে পারেন বন্ধুরা। আমি আমার রেইকো শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসে শেখাই দেশ বিদেশের 8খানা শক্তিশালী টেকনিক এবং লাইফ টাইম আপনাকে ফ্রি গাইডেন্স করে থাকি বন্ধুরা। তো রেইকো শক্তিশালী এনার্জি হিলিং ক্লাসটা করতে সময় লাগে মাত্র 1 দিন 5 ঘন্টা। এই 5 ঘন্টা ক্লাসে আমি আপনাকে শেখাবো দেশ বিদেশের 8খানা টেকনিক এবং হাতে কলমে আপনাকে দিয়ে প্রত্যেকটা টেকনিক অ্যাপ্লিকেশন করিয়ে রেজাল্ট আনিয়ে দেখাবো বন্ধুরা। ইয়েস বন্ধুরা, মাত্র 3-6 সেকেন্ডের মধ্যে আপনি আমার সামনে বসে আপনার দূরে থাকা বন্ধুকে আপনার মাইন্ড পাওয়ারকে ইউজ করে আপনি কিন্তু তার ব্যথাকে কমিয়ে দিতে পারবেন।
মাত্র এক মিনিটের মধ্যে অ্যাঞ্জেল কল করে আপনি আপনার বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবেন, আপনার বন্ধুকে হেল্প করতে পারবেন। মাত্র তিন মিনিটের মধ্যে আপনার শরীরের যে কোনো পেনকে আপনি আমার সামনে বসে কন্ট্রোল করে রেজাল্ট আনতে পারবেন বন্ধুরা। ইয়েস বন্ধুরা, এতটাই মিরাকেল পাওয়ার আপনার মধ্যে আছে, শুধু দরকার সেই পাওয়ারটাকে জেনে নেওয়ার সঠিক পথ বন্ধুরা। আর সেই পথ পাওয়ার জন্য আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 7602919251। আমি খুব সহজ সরলভাবে রেইকো শক্তিশালী এনার্জি হিলিং শিখিয়ে থাকি এবং লাইফ টাইম ফ্রি গাইডেন্স করে থাকি বন্ধুরা। যারা ফোন করতে চান তারা অবশ্যই সন্ধে 7টা থেকে 10টার মধ্যে করবেন, কারণ সারাদিন আমার ক্লাস থাকে, তাই দিনের বেলা আমি হয়তো ফোনটা আপনাদের রিসিভ করতে পারি না। আপনারা যদি সন্ধে 7টা থেকে 10টার মধ্যে ফোন করেন তো ডেফিনেটলি আমি আপনার ফোন রিসিভ করব এবং আপনার সাথে কথা বলবো। এছাড়াও বন্ধুরা মানি ভাইব্রেশন, কার্মা ক্লেন্সিং, মাইন্ড প্রোগ্রামিং, বিভিন্ন টাইপের গুপ্ত শক্তিশালী টেকনিক কিন্তু আমি আমার এই ট্রেনিংয়ে শিখে থাকি এবং লাইফ টাইম আপনাকে ফ্রি গাইডেন্স করে থাকি বন্ধুরা। তাই বলবো, রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং কোর্সটা আপনার জীবনে একটা আশীর্বাদ স্বরূপ কোর্স বন্ধুরা। এই কোর্সটাকে করে নিজের জীবনকে উন্নত করুন। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীকালে এইরকমই আকর্ষণীয় ভিডিও নিয়ে আমি আসছি। আমি আপনাদের চিরবন্ধু পলাশ পর, রেইকি ও শক্তিশালী এনার্জি হিলিং টিচার।